ভালোবাসা ফিরে এসো আমাদের হৃদয়ে। এই কবিতা সন্ধ্যা লগনে কি কবিতা শোনাবো শুধু জনে, আজ নেই কোনো ভাষা নেই আবেগ জড়ানো ভালোবাসার কথা। বহু প্রাণ বহু রক্তের বিনিময়ে এসেছিল আমাদের স্বাধীনতা, এসেছিল মায়ের ভাষায় কথা বলার অধিকার। চূড়ার একটি মালা, আমায় ক্ষমা করো আমি অক্ষম, এতে কি লজ্জা কি অপমান, আমি পারলাম না ভাষার কারুকার্যে। শুধু জনের এই আসরে নিজ পরিবারের অন্যায় অত্যাচার, আজ নেই পশ্চিমা বর্বর দস্যুর দল, নেই বিরাটি বর্তির অত্যাচার, নেই অন্ধকার নীল ইত্যাদি পর্যন্ত। আমি আমরা যে শহরটায় বাস করি সেই শহরটার নাম হলো লস এঞ্জেলেস। লস এঞ্জেলেসের অর্থ তো মানে আপনারা সবাই জানেন যে অ্যাঞ্জেল এখানে এসে লস্ট হয়ে গেছে, সবাই বাংলাদেশে চলে গেছে, মানে রাস্তা ভুল করে সবাই বাংলাদেশে। আর সেই বাংলাদেশে সেই সব অ্যাঞ্জেলরা এখন আবার এই লস এঞ্জেলেসে এসে আড্ডা জমাইছে, এবং ভালো এবং গুণী জ্ঞানী মানুষের সমাহার যদি কোথাও দেখে থাকে পৃথিবীর তাহলে এই লস। আই এম প্রাউড অফ ইট যে আমার মতো একজন নিকাম্য মানুষ এই এই গুণী জ্ঞানী মানুষের আসরে বাংলাদেশ স্বপ্নের বাংলাদেশ, স্বপ্ন ছিল গণতন্ত্রের বাংলাদেশ, দেশের মানুষের অধিকার স্বাধিকার মুখ খুলে কথা বলার, বঙ্গবন্ধু ডাক দিল মুক্তিযুদ্ধে জয় হলো স্বাধীনতার সীমানা এলো, এরপর আরে ইতিহাস স্বজাতির উপর নির্যাতনের ইতিহাস, ধীরে ধীরে অধিকার স্বাধিকার খর্ব হলো। বাংলাদেশ থেকে এখানে এসে এখানকার কালচারের সাথে আমরা বড় হচ্ছি বা ভবিষ্যৎ জীবন যাবে। আসলে এই ফাদার্স ডে এখনো মনে প্রাণে আজকের দিনটাকে ঠিক বড় সড়ক করে পালন। আমি বলিলাম হাই ভেড়া, আমাকে দেখিয়া ভেড়া বলিল হাই তেরা, বাঘকে দেখিয়া আমি বলিলাম হাই বাঘ, আমাকে দেখিয়া বাঘ বলিল দূরে থাক, তোমাকে দিলাম সে কানটা আমার। আমার কাছে দুটো মানুষ আছে, একটা জীবিত আরেকটা মৃত, কোনটা নেবে তুমি? ধরো মৃতটা আমি নিলাম, জীবিতটা তোমার। গতকালকে রাত্রে 12:01 আমার কাছে শেখার আমি নিয়ে মেসেজিয়া থেকে আমাকে ইমেল করেছিল, ইমেলের মূল ব্যাপারটা ছিল একটা লাইন দিয়েছিল, সেটা বাংলাটা হচ্ছে যে পৃথিবীর সমস্ত বাবা তোমার মতো আনন্দিত করে। তাই ধন্যবাদ সবাইকে। বাংলা নববর্ষের সূচনা, বৈশাখ মানে ঈশান কোণে মেঘের আনাগোনা, বৈশাখ মানে চৈত্র সংক্রান্তির পার হওয়া, বৈশাখ মানে গতকাল সারা ধরে একটাই ভাবছি, বেশ কিছুদিন অর্থ করছে না, কেন আসছে না বুঝতে পারছি না, লিখছি খুব ভোরবেলা, এখনো চাঁদ ঠিক পশ্চিম আকাশে জলমল করছে, দিনের মতো একখানা বই জল জল করছে। আমার স্ত্রী আমরা বাবাকে প্রতিটা ভালো এবং সুখ আর দুঃখের সময় মাকে যেমন মনে করি বাবাকেও করি। আর ফারা বিল্লার এই বই গ্লাসেস আমি ওকে অনেক শুভেচ্ছা জানাই, হ্যাপেন টু বি আমার প্যারেন্টসও এরকমই এনকারেজ করেছে আমাকে, যেমন আপনাদের দুজনকে দেখলাম, আপনাদেরকে অনেক শুভেচ্ছা। আর ওর লেখাগুলো পড়ছি না আমি, দু একটা আগে পরিচিত ছিলাম না। মাই আইটলাস লাভস মি, She loves me more than her life. She lives through all pain. She lives through all pain, cuts and scratches more than any human can take. They don't love me so. বাবা দেবার সম্বন্ধে এটা আমাদের কালচারের সাথে ঠিক সঙ্গতিপূর্ণ নয়, যদিও এখানে থাকি, বাট আমি একটা হাদিস দিয়ে শুরু করতে চাচ্ছি। আষাঢ় দিবসের তৃতীয় দিনে আজকে, আষাঢ়ের তৃতীয় দিন, এই দিন নীল নবগ্রহ দেশে দৃষ্টি হচ্ছে,
নীলবাগানা সরগরে তিরিঠাইয়ার গাহিরে জাস্টে দুতরা জাস্টে ঘরের গাহিরে কবিতা আছে অনেক সঙ্গীতে আমাদের সঙ্গীতে কবিতা মানে বর্ষে যেভাবে স্থান পেয়েছে যে বাবা মার সম্বন্ধে যে হাসি আছে আমি কবিতা লিখি না একবার লিখছিলাম বহু আগে তবে কবিতা আমি পাঠক আসলে সাহিত্যে তো আর করা হয় নাই তো আমি লিখেছি ইতস্তত বিক্ষিপ্ত যার করানোর প্রলোভন আছে জীবনকে কত ভাবে এনে দেখেছি আমি যখন অতিক্রম করে আসা পথের দিকে ফিরে তাকাই তখন কিছু মানুষের সান্নিধ্য সরলতা আর মমতা আমাকে বিমুগ্ধ করে জাগ্রত জীবনের আনন্দ বেদনা প্রাপ্তি বঞ্চনার কাহিনী আমাকে আলোড়িত করে সাদা পাতার জমিনে কালো কখনো কখনো আমি অযথাই গর্ববোধ করি প্রচন্ড অভিমানে নিমগ্ন হই পরক্ষণে কাজ বিদেশ আমি না কোনটাই একাকার সাগরের